এবারে পথে মিড ডে মিলের কর্মরত মহিলারা পদ অবরোধ বিক্ষোভ হাওড়া ময়দান চত্বরে। এদিন হাওড়া ময়দানে মিড ডে মিলের কর্মরত কয়েকশো কর্মীরা পদ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত এগারো দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করে আসছেন, কিন্তু সরকার তাতে কোনো রকম কর্ণোৎপাত না করে সরকারি প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে, তাই তারা বাধ্য হয়ে আজ পথে নেমেছে। তাদের বক্তব্য, মাসিক ১৫০০ টাকা মাইনেতে তারা দীর্ঘদিন এই প্রকল্পের আওতায় কাজ করেছেন, তবে ১২ মাসের পরিবর্তে ১০ মাসের টাকা পান তারা, বাকি ২ মাস ছুটি হিসাবে থাকায় কোনো রকম পারিশ্রমিক পান না তারা। এছাড়াও অন্যান্য রাজ্যে ৪ থেকে ৯ হাজার টাকা মাসোহারা থাকলেও এ রাজ্যে তা ১৫০০ টাকা, তাও আবার অধিকাংশ সময় মনে পড়ে যায় অর্থের অভাবে। তাই এদিন তারা হাওড়া ময়দানে বিক্ষোভ প্রদর্শন ও পদ অবরোধ করেন। আমাদের মিড ডে মিল প্রকল্পকে বেসরকারীকরণ চলবে না, বছরে ১০ মাস নয় ১২ মাসের বেতন দিতে হবে, আর মিড ডে মিল কর্মীদের পিএফ বোনাস পেনশন দিতে হবে, ৫ লক্ষ টাকা ভাতা প্রদান করতে হবে, মাতৃত্বকালীন সবেদন ছুটি দিতে হবে, আর আমাদের প্রতি ২৫ জন ছাত্রছাত্রীর জন্য রান্নার ১ জন কর্মী নিয়োগ করতে হবে, আর আমাদের ২১ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে। আমাদের ১ ঘন্টা অবরোধ চলছে।